এবার মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় জোর ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল। পঞ্চায়েতে টিকিট বিলি নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে মোথাবাড়ি তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়িয়ে দিয়ে দল ছাড়লেন মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। তিনিও এদিন দলের শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে তার দলত্যাগ সম্পর্কে চিঠি লিখে দল ছাড়েন, আর দল ছাড়া পরপরই তিনি মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করেন। সেখানে নজরুল সাহেব দলত্যাগের কারণ উল্লেখ করতে গিয়ে দলের জেলা নেতৃত্ব বিশেষ করে মোথাবাড়ি তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে বলেন, আমরা এসেছিলাম মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে মমতা ব্যানার্জিকে বৃহত্তর স্বার্থে সমর্থন করেছিলাম, কিন্তু বর্তমানে দুর্নীতিটা আর দলবাজিটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমরা যদি রাস্তা দিয়ে চলাফেরা করি তো দুদিন পর আমাদেরকেও চোর বলে ডাকতে লাগবে। আর আমাদের মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন মহাশয়া, তার দাম্ভিকতা, তার ঔদ্ধত্য, তার অহংকার, তার একনায়কতন্ত্র এবং অসামাজিক লোকদের যাদের কোনো আদর্শ নাই, নীতি নাই, সেই সমস্ত লোকগুলোকে সামনে এনে আমাদের মতো অনেক লোক যারা আছেন কালীচট্টু ব্লকে, মোথাবাড়িতে, মালদাতে, তাদেরকে এক সাইড করে দিয়েছেন। তারই প্রেক্ষিতে আজকে তৃণমূল দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। তবে শুধু নজরুল সাহেব একাই নন, এদিন তার সঙ্গে দল ছাড়েন কালিয়াচক দুই নম্বর ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী মীনাক্ষী মণ্ডল সহ আরো অনেকে। তারাও টিকিট বিলি নিয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে মুখ খোলেন। আমি কালিয়াচক টুয়ের মহিলা ব্লক প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু আমাকে বিভিন্ন ধরনের দুর্নীতির কারণে এবং সাবিনাদি বলেছিলেন যে কি তুমি আসো আমাদের দলে, আমরা দলে আসলাম কিন্তু দেখলাম অনেক রকম মানে অনেক জ্বালা যন্ত্রণা, সে অনেক রকম মানে সহ্য করতে পারা যাচ্ছে না। সাবিনাদি বলল যে কি তোমাকে টিকিট দেওয়া হবে, অনেকদিন ধরেই বলছে তোমরা টিকিট পাবে কিন্তু টিকিট দেয়নি, অন্য কাউকে টিকিট দেওয়া হয়েছে, আমাদের মনে অনেক দুঃখ, তার জন্য আমরা দল ছেড়ে এসেছি। তবে শুধু মোথাবাড়ি বিধানসভা এলাকাতেই নয়, এদিন মালদার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকেও তৃণমূল দলে জোর ধাক্কা লাগে। তৃণমূল ছেড়ে বহু নেতা কর্মী কংগ্রেস দলে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা জেলা কংগ্রেস নেতা মোস্তাক আলম। আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি হযরত মাস্টার মশাই, বর্তমানেও তৃণমূল জেলা কমিটির সেক্রেটারি আছেন, এবং পবন পাসওয়ান যুব কংগ্রেসের ও প্রাক্তন সভাপতি ছিল এবং বর্তমানে ও সেক্রেটারি আছে দু নম্বর ব্লক কংগ্রেসের। এরা দু নম্বর ব্লকের বিভিন্ন বুথে তাদের সমর্থক ছিল নিয়ে 1000 সমর্থককে নিয়ে আজকে কংগ্রেস দলে তেরেঙ্গা ঝান্ডা তারা ধরলে দল কাজিয়া কংগ্রেসে। বক্তব্য একটাই, সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে তারা কংগ্রেসে আসলেন। এদিন যোগদানকারীদের মধ্যে অন্যতম মুখ ছিলেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা বর্তমানে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হযরত আলী, ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক পবন পাসওয়ান, মালিয়র দুই নম্বর অঞ্চলের তালসুর গ্রামের বুথ সভাপতি আব্দুল হান্নান সহ আরও অনেকেই। এদিন তারা দল ছাড়ার পরপরই তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। এই তৃণমূল পার্টি আমাদের দুর্নীতিগ্রস্ত পার্টি, এই পার্টিতে কোনো কাজ, যে কোনো কাজ করতে গিয়ে আমাদের ঘুষ ছাড়া কোনো কাজ হয় না এবং বুথের কোনো কাজকর্মীও আমাদের আসে না। আমাদের এই যে প্রার্থী, যে প্রার্থী সিলেক্ট করতে হয় তৃণমূল, তার জন্য আমাদের প্রচুর টাকা ঘুষ দিতে হয়, এই ঘুষের জন্য আমার প্রার্থী কোনো সিলেক্ট হয় না। এই আমাদের অভিযুক্ত করতে করতে আমরা এই পার্টিকে ঘৃণা করে আমরা আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করলাম। আমি দীর্ঘদিন আমি তৃণমূল কংগ্রেসের আমি ব্লক সভাপতি ছিলাম, বর্তমানে আমি জেলা কমিটির সদস্য আছি, সেক্রেটারি আছি, কিন্তু আজকে আমি অনেক দুঃখ নিয়ে, যেটা আমার অক্ষমতা, যেটা আমি শিক্ষক, আমি দুর্নীতি করতে পারিনি, আমি তোলাবাজি করতে পারিনি। আমার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের 9টা অঞ্চল আছে, সেই 9টা অঞ্চলের ক্যান্ডিডেটের কাছ থেকে আমি কী তোলাবাজি করে তাদের কাছে পৌঁছাতে পারিনি, যার ফলে আমাকে তারা আমাকে এখান থেকে সরিয়ে দিয়েছে, এবং যার ফলে আমি সেই দলকে পদত্যাগ করে, সেই দল থেকে পদত্যাগ করে আজকে আমি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের দলে আমি আজকে যোগদান করলাম।